চট করেই ঠান্ডা লেগে যায় এই মরশুমে, আর এই কোভিড এর যুগে সামান্য সর্দি কাশিতেও ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক। সেই জন্যই রইল কিছু সাধারণ উপায় যেভাবে সাবধানে থাকা যায় এই ঋতু বদলের সময়। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আবহাওয়া দপ্তর জানিয়েছিল লক্ষ্মী পুজোর পরপরই রাজ্যে আসতে চলেছে শীত। না, জাঁকিয়ে শীত কবে পড়বে সে কথা এখনই বলা যাচ্ছে না, তবে হাওয়ায় হালকা ঠান্ডার আমেজ কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই সময়টাই ভারী গোলমেলে, এই গরম এই ঠান্ডা, মাঝে আবার বৃষ্টিরও দেখা মিলছে। এমনিতেই ঋতু পরিবর্তনের সময় এলেই অনেকে চিন্তায় পড়েন কখন সর্দি কাশির উৎপাত দেখা দেয় এই ভেবে, বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, একটুতেই ঠান্ডা লেগে যেতে পারে তাদের। আর করোনা কালের সর্দি কাশিকে সামান্য বলে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই, কি করবেন তাহলে? কথায় বলে রোগ হওয়ার আগেই সারানো ভালো। শীতের মরশুমে সর্দি কাশি হওয়ার আগেই নিজে কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন। কদিন আগেও যেমন ফ্রিজ থেকে বের করে ইচ্ছট করে গলায় ঢেলে দিতেন ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্ক, তেমনটা আর না করাই ভালো। শীত হোক বা গরম, জমাট বাঁধা আইসক্রিম বা ফ্রোজেন ডেজার্ট অনেকখানি খেয়ে ফেললে অনেকেরই গলা বসে যায় সঙ্গে সঙ্গে, সেদিক থেকেও সাবধান হন। যাদের ঠান্ডার ধাত তারা এই সময়ে শৌখিন স্টোল বা মাফলার ব্যবহার করতে পারেন, গায়েও চাপিয়ে নিতে পারেন কাজ করা জ্যাকেট কিংবা শ্রাগ। এক ঢিলে দুই পাখি মারার মতোই একসঙ্গে সামলে নেওয়া যাবে ফ্যাশন আর শরীরের যত্নকে। সর্দি কাশি হলে গরম জলের ভাপ নিতে পারেন, বিশেষত ঠান্ডা লাগলে যাদের অল্প স্বল্প শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তারা ভেপার নিলে কাজে দেবে। আর গলা ব্যথার ক্ষেত্রে গার্গলের বিকল্প নেই, তবে এইসবের পাশাপাশি মেনে চলতে পারেন কিছু ঘরোয়া টোটকাও। কিরকম? সর্দি কাশি সামান্য জ্বর হলে অনেকেই ভরসা রাখেন বাড়িতে বানানো কাঁড়ার ওপর, আর অতিমারির সময় থেকে এর চল আরও বেড়েছে। গরম জলে গোটা লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ ফুটিয়ে নিন, দিতে পারেন আদার রস। ছেঁকে নেওয়া জলটা চায়ের মতো খেলে উপকার মিলবে। সর্দি হলে দুধে হলুদ মিশিয়ে খান অনেকেই, হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে, সুতরাং শরীরের পক্ষে এটি যে উপকারী তাতে কোনো সন্দেহ নেই। ঘরোয়া টোটকা হিসেবে অনেকেই বেসন কা শিরার কথাও বলেন, দুধের মধ্যে বেসন, ঘি, হলুদ, আদা, গোলমরিচ দিয়ে তৈরি হয় এই মিশ্রণ। কাপড়ের মধ্যে কালো জিরে নিয়ে পুঁটলি বানিয়ে মাঝে মাঝে ঘ্রাণ নিতে পারেন, সর্দির পক্ষে তা উপকারী। পুজোর মরশুম কাটেনি এখনো, তার মধ্যে যাতে অসুখ বিসুখের চক্করে না পড়তে হয় সামান্য সাবধানতা অবলম্বন করতে ক্ষতি কোথায়? শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।